সারা উৎসবের আয়োজন করেছেন এবং আমাকে জানি না দূষণের একমাত্র ব্যাট সেই গীতনাথ গাঙ্গুলিকে ডেকে পাঠিয়েছে। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই প্রথমে, এবং এত বড় একটা জায়গা আমি দেখছিলাম, কত বড় মানে একটা জায়গা যেখানেতে কি সুন্দরভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, এর জন্যে চাই আপনাদের সঙ্গবদ্ধ চিন্তা ভাবনা, প্রয়োজনে লড়াই, তবে সবসময় একত্রিত হয়ে সকলে মিলে একসাথে কাজ করতে হবে, তা নাহলে সব কিছু নষ্ট হয়ে যায়। শব্দ নিয়ে একে জব্দ করার জন্য যে লড়াই শুরু করেছিলাম একসময়, সে লড়াই হয়তো কিছুটা বন্ধ হয়েছিল, কিন্তু এখন আবার ঊর্ধ্বমুখী। এই বড় বড় যে মাইক্রোফোন, এই যেগুলো চলছে, এর পেছনে কোথাও সাউন্ড লিমিটার নেই। এটা তো একটা নিজেদের বাড়ির মধ্যে পুজো যেরকম, এখানেও তাই। কাজে এখানে সেসব বেশি কিছু মানতে হবে না। তাই আপনাদের প্রথম যে কথা বলবো, যে এত বড় একটা জায়গা, যে জায়গাটা রক্ষণাবেক্ষণের জন্য যা করণীয় সেটা কিন্তু আপনাদের করতে হবে। অনেক অনেক শারদ শুভেচ্ছা। আজকে আজকে এই আদর্শ আদর্শ বিধান এসেছেন, তো এই যে উৎসব সবচেয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, পুজো হচ্ছে শুভ শক্তির জয় ঘোষণা করা আর অশুভ শক্তিকে পরাস্ত করা। এই জন্যই এই অকাল বোধন হয়েছিল। আমার মনে সমাজে যেগুলো অসুস্থতা এবং যে দূষণটা রয়েছে, সেই দূষণকে রোধ করাই আমাদের একমাত্র কাজ। তার হাত থেকে যদি আমরা মুক্তি পেতে পারি, নিশ্চয়ই আমরা সুস্থভাবে থাকতে পারবো। আরেকটা পুজো তো হচ্ছে আনন্দের উৎসব, এবং আনন্দে আনন্দ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে মানুষ দিশেহারা হয়ে পড়ে। আপনি যে শব্দ দানবের কথা বলছেন, শব্দ অসুরের কথা বলছেন, সেই অসুর অনেক সময় কী হয়, মানুষের ওপর ভর করে ফেলে। তো এই পুজোর দিনগুলোতে আপনি আমাদের দর্শক যারা আপনাকে দেখছেন তাদেরকে কী বলেন? না, পুজোর দিন পুজো করুন, তাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের সংবিধান পর্যন্ত যে অধিকার দিয়ে গেছে সেটা আনব্রিটল অধিকার নয়, অর্থাৎ নিয়ন্ত্রিত ভাব প্রক্রিয়ার মাধ্যমে এইগুলো আনন্দ উৎসব করতে হবে। আমি শুধু উৎসবে আনন্দিত আনন্দ করলাম হবে না, আমার পাশের বাড়ি যে বৃদ্ধা রয়েছেন বা বৃদ্ধ রয়েছেন, যিনি অসুস্থ বা যা হয়েছে, তাকে নিয়েও আমাকে এই অংশে অনুষ্ঠানে থাকতে হবে। এই ভাবনা চিন্তাটা যেন আপনাদের মাথায় থাকে, তবেই সত্যিকারে আপনারা একসাথে থেকে পুজো উৎসবকে পালন করছেন। অনেক অনেক শারদ শুভেচ্ছা। 24 hours TV শারদ সম্মান 2017 আপনারা দেখছেন, যে লড়াই কিন্তু লেগে গেছে, যুদ্ধ কিন্তু লেগে গেছে, উত্তর থেকে দক্ষিণ কেউ কিন্তু কাউকে এক ইঞ্চি এক চুল জমিও কিন্তু ছাড়ছে না। সে সাবিকি আনা হোক বা থিমের লড়াই, লড়াই কিন্তু চলছে, কেউ কিন্তু কাউকে ছাড়ছে না। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম নর্থে, অর্থাৎ একদম উত্তরে, উত্তরের আদর্শ বহুবিধান সমবায় উপনিবেশ লিমিটেড এর পূজা মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠাকুর, কিন্তু যেটা দেবী প্রতিমা যেটা রয়েছে, এটি কিন্তু একদমই সাবিকি। তো এখানে কিন্তু এই অঞ্চলের কিন্তু একটা মানে কি বলবো, ঐতিহ্যবাহী অনেক দিনের পুজো। তো আমরা এখানে কয়েকজনকে পেয়ে গেছি, তো তাদের থেকে জেনে নেব এবার এনাদের আশা কতটা বা কীভাবে এই অনুষ্ঠানটাকে বা এই পুজোটাকে এনারা করছেন। তো দাদা, আপনার নাম? সুদীপ্ত দাস। আপনি হচ্ছেন সম্পাদক? এই পুজোর সূচনা হয়েছে 1993। তো প্রথম সেক্রেটারি হিসাবে আমি ছিলাম, তারপরে আজকে সেই মানে বীজ চারা থেকে আজকে বৃক্ষতে পরিণত হয়েছে, এবং লাস্ট 4 years আমি সেক্রেটারিশিপ আজকে 25 বছরেও। তো টার্গেট করেছি, যাতে আমরা চেষ্টা করেছি সবার এই যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের মধ্যে আজকে আমরাও তো চিন্তা করছি যে আমরাও যেন কোনো একটা পুরস্কারের প্রাপক হতে পারি, সেই জন্যেই আমরা আপনাদেরকে পেয়েছি 24 আওয়ার্সকে। তো আপনারা আপনাদের
নির্বাচকের বিবেচনায় দেখবেন আমাদের এই সাবিকিয়ানা কতটা সাকসেসফুল হয়। দাদা বলছেন যে উনি কিন্তু মানে যথেষ্ট আশাবাদী, কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে সবাই যখন থিম নিয়ে যাওয়া, সবাই যখন লড়াই করছে এবং প্রত্যেক কয়টা পুজো কমিটি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে এখন কিন্তু আপনি বেশিরভাগ পুজোয় দেখবেন যে তারা থিম করছেন, মানে এটা একটা ধারণা হয়ে গেছে যে থিম করলেই বুঝি মানে পুরস্কারটা খুব ভালো পাওয়া যায় এবং দর্শক প্রচুর পাওয়া যায়। তো এটা কেন হঠাৎ থিম থেকে আপনারা কি সাবিকিয়ানা নিয়েই প্রথম থেকে চলছেন? বলি, এবছর আমাদের 25 বছর উপলক্ষে আমরা কিছু বিশেষ প্রোগ্রাম নিয়েছি, যেমন ধরুন এই যে উদ্বোধন, এর আগে কখনো এভাবে অফিসিয়ালি এত ভালোভাবে উদ্বোধন হয়নি। আমরা এখানে এই অঞ্চলে আমরা পরিবেশের উপর নিয়ে আমরা খুব আন্দোলন করেছি, যার জন্য আমি পরিবেশবিদকে নিয়ে উদ্বোধন করাচ্ছি। গীতানাথ গঙ্গোপাধ্যায় দেখলেন, আর পুরো পাড়া আলোকিত করা হয়েছে, এই পার্কটা দেখুন আমাদের সবুজ বেছে রেখেছি। আপনারা আমাদের আমরা আপনাকে অবশ্যই অবশ্যই দেখাবো পুরো পাড়া, কিন্তু মানে এখানে যত জায়গা আছে পুরোটা কিন্তু আলোকিত। এবং আমরা তো কথা বললাম, এনারা তো বললো সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আসল একটা ব্যাপার যেটা থেকে যায় সেটা হচ্ছে পুজো মানেই কিন্তু পেট পুজো। তো এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা কীরকম বা ভোগের ব্যাপারটা কীরকম সেটা একটু মহিলাদের থেকে জানবো, কে বলবেন? আমরা মহিলারা তো সবসময় বাড়িতে বন্দী হয়ে থাকি, মানে যারা থাকে, তো এই পুজো কদিন যাতে তারা বাড়ির মধ্যে বন্দী না থাকেন, বাড়ি থেকে বেরিয়ে যাতে পুজোটাকে খুব ভালো মতো এনজয় করতে পারে তার ব্যবস্থা আমাদের পুজো কমিটি করেছে, তার জন্য আমরা খুব গর্বিত বোধ করছি। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা যে দুর্গাপুজোটা কিন্তু 25 বছর পর্যন্ত গড়িয়েছে এবং গড়াবে। তো আমি যেমন খাওয়া দাওয়া নিয়ে বললাম, তো সাজ পোশাকের ব্যাপারটাও একটু এখানে নজর কাড়া দেখবেন, এখানে যারা আছেন সবাই কিন্তু একটু সাবেকি পোশাকে আছেন, তো আপনারা কি পুজোর সবকটা দিন সাবেকি থাকবেন না এই ব্যাপারে কিছু অন্য? মিক্স অ্যান্ড ম্যাচ আমাদের সাবিকিয়ানা প্লাস অন্যরকম সব রকম সাজগোজই থাকবে। একজনকে পেয়ে গেছি যিনি একটু কম বয়সী, তো তো পুজো কিরকম ভাবে কাটাবে? পুজো ঘুরে বেরিয়ে প্লাস পাড়াতে থেকে পেট পুজো সব মিলিয়েই পুজোর আনন্দ করবো। পুজো কি শুধুমাত্র ফেসবুক সেলফি আর হচ্ছে কি বলবো এই ওরিয়েন্টেড, না পুজোর মধ্যে একটু অঞ্জলি এরকম ব্যাপারও থাকে? অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপ ওরিয়েন্টেড তো আছেই, সাথে অঞ্জলিও আছে। আমার ছেলে বিদেশে থাকে, সে কিন্তু প্রতি বছর এই প্রতিমা স্পন্সর করে, তার জন্য আমি খুব গর্বিত, আমার ভীষণ ভালো লাগে। একদমই সত্যি কথা, যত দূরেই আমরা থাকি না কেন এই যে বাঙালির ঐতিহ্য বাঙালিয়ানা, এটাকে কিন্তু কোনোদিনও ভোলা যায় না। যে এরকমভাবে আদর্শ বহুবিধান সমবায় উপনিবেশ লিমিটেড কিন্তু ভোলেনি সাবিকিয়ানাকে, ভোলেনি তার ঐতিহ্যকে। দেখুন একদম মায়ের মূর্তি দেখলে মানে কি বলবো, ডাকের সাজে যাকে বলে একদম চোখ জুড়িয়ে যায়। সত্যি আমরা এখানে আসলাম এবং এই পুজোকে দেখলাম, দেখে কিন্তু আমরা ওই আমরা বলছি আপনারা অবশ্যই আসুন এই আদর্শ নগরে।